গুণ চিত্তনাথ দো প্রভু মেরে অবগুণ চিত্তনাথ দো বার করো প্রভু মেরে অবগুণ চিত্তনাথ দো আগামী পয়লা সেপ্টেম্বর আমাদের ভক্ত সম্মেলন, অর্থাৎ যেখানে সকলে একত্র মিলিত হয়ে ভগবানের আরাধনা করা হয় সেটাকে সম্মেলন বলে। ভক্ত প্রকৃতকে একবার নারায়ণের কাছে নারদ জানতে চেয়েছিল। নারদ এতদিনের ধারণা ছিল যে যত বেশি ঝোপ ধোপ করে সে তত কাছেই ভগবানের কৃপা পায় এবং সেই তত বড় বড় ভক্ত। নারায়ণ, ভগবান নারায়ণ নারদের মনের বাসনা জানতে পেরে সে এক বাটি তেল দিল এবং বলল, যে তুমি পৃথিবী পরিভ্রমণ করে আসো, নারদ সেটা সামান্যতম মনে করল। তিনি জানতে চাইতেন নারায়ণের কাছে আপনার প্রকৃতি ভক্ত কোথায় থাকে। তখন বলছে, যাও যাও পৃথিবীতে যাও, অমুক জায়গায় যাও, সেখানে দেখো একজন চাষা চাষ করছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। নারদ তখন বামন বেশে যখন সেই চাষাটা লাঙ্গল করে খেতে বসছে, তখন নারদকে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন তো আপনি ভগবানের নাম কতবার করেন? তখন
সেই কৃষক বলল যে দেখুন আমার তো এত সময় টময় নেই, সংসারে নানাবিধ কাজ, আমি যখন ঘুম থেকে উঠি একবার নেই, আর শোবার যাওয়ার সময় একবার নেই, এই দু ছাড়া আমার সময় টময় নেই। নারদ খুব হাসি পেল এবং ভাবলো আমি হাজারের উপরে জপ করছি আর এটা তো সামান্য দুটি দুবেলা জপ করে, মনের আনন্দে ছিল। তারপরে বিষ্ণু মনোভাব বুঝতে পেরে সেই তো ডাক্তার বাতি দিল, দেখো নারদ পৃথিবী যখন পর্যবেক্ষণ করবে বা পরিভ্রমণ করবে তখন যাদের তেল এক ফোঁটাও চালতে না পড়ে। তেল বাটিটা খুব কানাই কানাই ভর্তি ছিল, একটু নড়লেই তেল বাটি বেয়ে পড়বে। তো সে অতি সন্তর্পণে আস্তে 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 করে পৃথিবী পরিক্রমা করে আসলো। প্রভু আপনি পরিক্রমা করে এসেছি, আপনার কাছে নিবেদন করছি। তখন নারদ দেখলো আহ বাটিটা এত সুন্দর, গায়ে কোনো তেলের ধারা নেই, দেখে খুব প্রশংসা করার পরে নারায়ণ বলল নারদের কাছে, আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা। নারদ তো আপ্লুত হলো, বলে কি? আচ্ছা তুমি যে এই যে পর্যবেক্ষণ করলে তার মধ্যে কয়বার আমার স্মরণ করেছো? নারদ লজ্জা পেয়ে গেল, ভুল বুঝতে পারল। প্রভুর চরণে বললেন, প্রভু তখন আমার মনটা ছিল তেলের বাটির দিকে যাতে না পড়ে, ওইটা দেখতে দেখতে আমি আপনার নামটাও পর্যন্ত ভুলে গেলাম। তখন ভগবান হাসতে হাসতে বলছে, প্রকৃতি ভক্ত কারা? প্রকৃতি ভক্ত তারাই যে অল্প হলেও মন মুখ এক করে আমার যে শরণাপন্ন হয় আমি তাকে সাহায্য করি। আর যেখানে আমি বৈকুণ্ঠও থাকি না, যেখানে ভক্তরা সমবেত হয় সেখানেই আমার অধিষ্ঠান দেখতে পাবে। অতএব আশা করি ভক্ত সম্মেলনের তাৎপর্য আপনারা বুঝতে পারছেন। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মাঝে মাঝে সাধু দর্শন মনে বনে কনে এবং মাঝে মাঝে সাধুদের কথাও শুনতে হয় এবং সেইটা উপলব্ধি করে নিজের হৃদয়ে অনুধাবন করতে হয়। অনেক সময় আমরা অজ্ঞাতবশত ভুলে যাই। আপনারা নারায়ণ বলছেন যখন দ্রৌপদীর কাপড় পুরো খুলে যাচ্ছে তখন প্রভুর শরণাপন্ন হল দেখা দেননি। দ্রৌপদী প্রাণপণ চেষ্টা করেছিল কাপড়টাকে ধরে রাখবার, তখন পর্যন্ত ভগবান তার কাছে আসেনি। যেই দু হাত তুলে দিয়েছেন আর পাচ্ছেন না, ভগবানের উদ্দেশ্য ছেড়ে দিয়েছেন। তখন ভগবান মিটমিট করে হাসছেন আর আপনারা সকলেই জানেন সেই বস্ত্র আর পুরো হয় না। অভিমান হয়েছিল দ্রৌপদীর, পরে জিজ্ঞাসা করেছিল আপনি তো আমাকে ভালোবাসতেন, যখন তখন আমার কথাই আমার প্রশংসা করতেন। নারায়ণ হাসতে হাসতে বললেন, যখন তুমি মনে করছো এখনও আমি পারব তখন তুমি কাপড়টা ধরে রেখেছিলে, যখন দেখলে আর পাচ্ছ না তখন দুই হাতে তুলে দিলে, অর্থাৎ আমার কাছে যারা
সর্বস্ব মন প্রাণ দিয়ে আরাধনা করেন। আমি যার কাছে আবির্ভূত হই, তাই ভক্ত সম্মেলনের উদ্দেশ্য আমরা সকল কিছু ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমরা জপ, ধ্যান, পুষ্পাঞ্জলি এবং অন্যান্য মাধ্যমে আমরা কাটাবো প্রথম শুরু হবে বৈদিক মন্ত্র দিয়ে, তারপরে গান ভজন ইত্যাদি আছে, তারপরে কিছু মেডিটেশন আছে, পুষ্পাঞ্জলি আছে। বক্তাদের মধ্যে আছেন স্বামী অচ্যুতেশানন্দজী মহারাজ সম্পাদক ইটানগর, স্বামী হিতকমানন্দজী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন শিলং, গীতা পাঠ করে শোনাবেন স্বামী বেদেশানন্দ এবং স্বামী শান্তি ঘনানন্দ মহারাজেরও পাঠ আছে, এবং সর্বশেষ দীপলোকানন্দ মহারাজেরও গান আছে, হরিচরণানন্দ মহারাজেরও ভজন কীর্তন ইত্যাদি আছে। পরিশেষে আমরা রামকৃষ্ণ স্মরণম দিয়ে একদিনের ভক্ত সম্মেলন শেষ করব। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, ধন্যবাদ। ছবি তুলবা চালিয়ে ছবি আছে।